এই শাওয়ালের ছয়টা রোজার জন্য আবার কোন কোন ক্ষেত্রে ডাবল অফার আছে। একটু বুদ্ধিশুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তাআলার কাছে অনেক বিপুল পরিমাণ সওয়াব পেয়েছেন, সে সুযোগ আছে। যেমন এই শাওয়াল মাসেরও চাঁদের ওই যে 13, 14, 15 তিনটা দিন আছে না রোজা রাখা সুন্নত, ওই দিনগুলো রোজা রাখেন, পাশাপাশি আপনি শাওয়ালের ছয় রোজারও নিয়ত করেন, অর্থাৎ একসাথে ডাবল নিয়ত করেন, ইনশা আল্লাহ সেটা আদায় হয়ে যাবে, তাহলে ডাবল নিয়ত হয়ে গেল। সোমবার বৃহস্পতিবারের সাথে আপনি প্লাস করতে পারেন, কিন্তু যদি সোম বৃহস্পতিবার আর চাঁদের 13, 14, 15 আলাদা রেখে এটাকে ছয়টা রাখেন তাহলে তো সবচেয়ে উত্তম, সেটা বলাই বাহুল্য। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, রমজান মাসের সবগুলো রোজা যে রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমজান মাসের পর যদি কেউ শাওয়াল মাসে ছয়টা রোজা রাখে, কয়টা রোজা? ছয়টা রোজা রাখে, কোন মাসে? শাওয়াল মাসে, যে মাসটা চলছে, তাহলে কি হবে? কানা কাসিয়ামিদ্দাহর, তাহলে সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। আপনি 30টা পাইছেন, 30টা রাখছেন, এক মাস রমজান মাসের সওয়াব পাইছেন, সাথে আর শুধু ছয়টা প্লাস করলেই অফার হলো, 12 মাস রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাইতেন আপনার অ্যাকাউন্টে আল্লাহ সেই পরিমাণ সওয়াব জমা করে দিবেন। তাহলে কোনো বুদ্ধিমান মানুষের শাওয়ালে ছয় রোজা রাখা ছাড়া উচিত না। অনেক উলামায়ে কেরাম এই হাদিসকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত নেক আমলগুলোকে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি, দানের ক্ষেত্রে 700 গুণ আল্লাহ বাড়িয়ে দেন, কাউকে কাউকে হিসেব ছাড়া দেন। এই যে সাধারণত আল্লাহ তাআলা নেক আমল করলে কয় গুণ বাড়িয়ে দেন? 10 গুণ। কয় গুণ বাড়িয়ে দেন ভাই? 10 গুণ। তো আমরা রমজান মাসে রোজা রাখি সাধারণত সারা মাস 30 হয় সর্বোচ্চ, কখনো কখনো 29 হয়, 30 বেশি তার হয় না। তাহলে 30 হলে 30টা রোজা আমরা রমজান মাসে রাখলাম, আর শাওয়ালে যদি 6টা রাখি তাহলে কয়টা হয়? 36 রোজাকে যদি আপনি 10 দিয়ে গুণ দেন সমান সমান কত হবে? 360। সারা বছরের হিসাব পাইছেন ভাইরা আমার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা বছর রোজার সওয়াব দিবেন। শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজার সওয়াব পাবেন না, রমজানে 30টা রাখতে পারছেন, সাথে আর শুধুমাত্র 6টা যদি প্লাস করতে পারেন এই মাসে শাওয়াল মাসে, তাহলে এই 6টার কারণে ওই 30টা আর 6টা সব মিলিয়ে আপনি সারা বছর রোজা সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই শাওয়ালের 6 রোজা নিয়ে আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে, অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে, সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে, কাজা রোজা থাকে, যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে 2টা রোজা রাখতে পারেন না, 4টা রোজা ভাঙা পড়ছে, কোনো মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা, 7টা, 8টা রোজা বা 10টা রোজা, 5টা রোজা তার ভাঙতি পড়ছে, এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে শাওয়ালের 6 রোজা রাখতে পারলে বেশি উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আমরা দেখি তিনি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো তার জন্য ফজিলতুল সারা বছর রোজা সব, তাহলে আগে রমজানের গুলো শেষ করে তারপরে শাওয়ালের 6 রোজা রাখতে পারলে বেশি ভালো। কিন্তু যদি কোনো মা বোন বা কোনো ভাই তার মনে হয় যে না ভাঙতি রোজাগুলো রেখে তারপরে আবার শাওয়ালের 6 রোজা রাখা আমার জন্য কঠিন হবে, গড়ে 10-15টা রোজা রাখতে এক মাসে আমার জন্য চাপ হয়ে যাবে, তাহলে যে কোনো একটা অপশন যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনি শাওয়ালের 6 রোজা, যেহেতু শাওয়ালের পরে আর প্রযোজ্য হবে না, এর সব শাওয়ালের পরে আর পাবেন না, এই জন্য শাওয়ালের গুলো আগে রেখে ফেলেন এবং কাজাগুলো যদি পরে রাখেন ইনশা আল্লাহ আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। তবে আগে যদি রমজানগুলো শেষ করতে পারেন সেটা বেশি উত্তম, সেটা বলাই বাহুল্য। তাহলে শাওয়ালের 6 রোজা রাখবো তো ইনশা আল্লাহ, আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন, এক নাগাড়ে রাখা জরুরি না, শাওয়ালের 6 রোজা রাখা এটা নিয়ম হলো সারা মাসের ভিতর রাখলেই হবে, শাওয়াল মাস শেষ আর হবে না, শাওয়ালের ভিতরে 6টা রোজা রাখি শেষ করতে হবে। এই জন্য আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নেই, আপনি আজকে একটা রাখেন আবার 5 দিন গ্যাপ দিয়ে একটা রাখেন, আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন, আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন, বদ্ধের দিন ধরে 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 রাখেন, তাহলে আপনি যে কোনোভাবে 6টা রোজা রাখলেই হবে। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান ভাইরা আমার। তাহলে রমজানের আমলের চেষ্টা, রমজানের ইবাদত, রমজানের নামাজ, রমজানের রোজা, রমজানের তিলাওয়াত, রমজানের দান সদকা, এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ নাকি রমজানের পরেও করা লাগবে? লাগবে কি লাগবে না? অতএব মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না? সবাই যাবো তো ইনশাআল্লাহ, আল্লাহর ঘরের দিকে যাবো তো ইনশাআল্লাহ, আপনার লাভ, আল্লাহর কোনো ঠেকা নাই ভাই,
দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে, মালাকুল মত হাজির হবে, চলে যেতে হবে, আপনি নিজের আমল নিয়ে যাবেন, আপনার কল্যাণ হবে, সবাই করবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, রমজানে আমরা যে নেক আমল করছি টুকটাক, 30টা রোজা রাখছেন বেশিরভাগ মানুষ মাশাল্লাহ, তারাবির নামাজ পড়ছেন, কোরআনে কারিম একটু একটু করে যতটুক পারছেন, কেউ এক খতম কেউ দুই খতম, যে যদ্দুর পারছেন, কেউ এক খতম না পারলেও যদ্দুর পারছেন তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহ অনেকে দান সাদাকা করছেন, সবে কদর ইবাদতের জন্য চেষ্টা করছেন, এই যে রমজানে আমলের চেষ্টা আমরা করেছি, এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয় নাই এটা বুঝার একটা উপায় আছে, আলামত আছে, নিশ্চিত কোনো উপায় নাই, কারণ আমল কবুল করা না করা কার এখতিয়ার? আল্লাহর এখতিয়ার। শতভাগ পারফেক্টনেস আপনি এনেছেন আপনার কাছে মনে হচ্ছে, তারপরও কোনো ত্রুটি থাকতে পারে, যেটা কারণে আল্লাহ তাআলা বললেন না আমি তোমার এটা অ্যাকসেপ্ট করলাম না, সেই এখতিয়ার আল্লাহর আছে। কিন্তু আমরা যে নেক আমলগুলো করি এগুলো সম্পর্কে ওলামা একরাম অনেক সালাফ ইসলামের ইতিহাসে সোনালি যুগের স্বর্ণ মানবগণ পূর্বসূরীগণ আমাদের, তাদের উক্তি আছে যে কোন কোন আমলের কবুল হওয়ার ব্যাপারে পূর্বাভাস আলামত এটা জানা যায়, আলামত দেখে সুধারণা করা যায়, নিশ্চিত কোনো গ্যারান্টি নেই কবুল হয়েছে কিনা বলার সুযোগ নেই, তবে অনুমান করা যায়, ধারণা করা যায় যে হয়তো আল্লাহ কবুল করেছেন। তাহলে রমজানে আমাদের আমল ইবাদত কবুল হয়েছে কি হয় নাই সেটা বুঝার যে আলামতটা সেটা কি বলে দিব আপনাদেরকে? তাহলে একটু মাপে নিলেন যে আপনার আমলটা কবুল হলো কি হলো না, চেষ্টা করলেন, উৎসাহিত হলেন, অনুপ্রাণিত হলেন, বলবো আমি সেটা? ভাইরা আমার, সেটা হলো, সে আলামতটা হলো রমজানে যে আমলগুলো করেছেন, শুধু রমজানের জন্য এটা কথা না, সারা বছরের জন্যই প্রযোজ্য, কোনো আমল করার পর সে আমলটা যদি আপনি ধারাবাহিকভাবে করতে পারেন, কন্টিনিউয়াসলি করতে পারেন, বারবার করতে পারেন, একাধিকবার করতে পারেন, ওইটার ধারা যদি ধরে রাখতে পারেন, তাহলে আপনি আল্লাহর ব্যাপারে সুধারণা করতে পারেন, আল্লাহ আপনার আগেরটা কবুল করেছেন, এই জন্য পরে আবার করার তাওফিক দিয়েছেন। আল্লাহর কাছে আমল এবং ইবাদতের কবুলের একটা ছোট্ট আলামত এটা, যে আল্লাহ তাআলা রমজানে আপনি ফরজ রোজা রেখেছেন, রমজানের পরে শাওয়ালের 6 রোজা রাখার তৌফিক হয়েছে, সোমবার বৃহস্পতিবার রোজা মাঝে মাঝে রাখার তৌফিক হয়, চাঁদের 13-14-15 রোজা রাখার তৌফিক হয় মাশাআল্লাহ, তাহলে আপনি সুধারণা করতে পারেন আমার রমজান রোজা আল্লাহ কবুল করেছেন, সম্ভবত নিশ্চিত না, হয়তো আল্লাহ কবুল করেছেন, সেজন্য আমাকে ওইটা আবার নতুন করে করার তৌফিক দিয়েছেন। রমজানে আপনি তারাবির নামাজ পড়েছেন, রমজানে বাইরে 5 ওয়াক্ত নামাজ ধরে রাখছেন, তাহাজ্জুদ মাঝে মধ্যে পড়ার চেষ্টা করেন, হিম্মত করেন, নিয়ত করেন, সুধারণা করতে পারেন আল্লাহ হয়তো আমার রমজানেরটা কবুল করেছেন, কারণ আল্লাহর পদ্ধতি হলো কোনো আমল করার পর বান্দা সে আমলটা যদি আল্লাহ অ্যাকসেপ্ট করেন, ওই আমলটা বান্দাকে নিয়মিত করার সুযোগ দেন, তাওফিক দেন, এটা দেখে আন্দাজ করা যায় যে হয়তো আল্লাহ তাআলা আমল কবুল করেছেন, আর রমজানের আমল রমজানেই শেষ, একেবারে প্যাক করে ফেলছেন, আর আমলের ধারে কাছে যান নাই, তাহলে লক্ষণ খারাপ, আপনার আমল কবুল হয়েছে কিনা গ্যারান্টি কেউ দিতে পারবে না, হয়তো কবুল হয়ে গেছে কিন্তু এখানে লক্ষণ খারাপ, আপনার টেনশনের কারণ আছে যে আমি কেন আর আমলগুলো করতে পারছি না, তাহলে কি আমার আমলগুলো আল্লাহ কবুল করেন নাই? ভাইরা আমার, এটাকে আমি একটা উপমার সাথে দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি, উপমাটা হলো হাল খাতা, আপনাদের এলাকায় হাল খাতা আসেনি, এখন আগের মতো এত ব্যাপক হাল খাতা সিস্টেম নাই, আমরা আমাদের শৈশবে দেখছি প্রত্যেক দোকানে দোকানে হাল খাতা আসিল, তো হাল খাতার সিস্টেম হলো যে বছরে একদিন হাল খাতা হয়, সাধারণত পহেলা বৈশাখে হাল খাতা হতো, এখন হাল খাতা টাল খাতা না, এখন পান্তা ইলিশ, হাল খাতার জায়গা দখল করে ফেলছে কিসে? পান্তা ইলিশে। হাল খাতা ছিল গ্রাম বাংলার ঐতিহ্য, সেটা চলে যায় ওই জায়গায় ঢুকছে কি? পান্তা ইলিশ। যাই হোক, তো হাল খাতার সিস্টেম হলো সারা বছর যা বাকি খাইছেন এই সব টাকা হাল খাতার দিন পরিশোধ করে একদম আপনার হিসাব ক্লিন করবেন, পরিষ্কার হয়ে যাবে, কোনো দেনা বাকি থাকবে না, তাহলে এবার আপনাকে দোকানদার একটু মিষ্টি মুষ্টি খাওয়ায়, জিলাপি টিলাপি খাওয়ায়, আর নতুন করে ওই দিনই যদি আবার বাকি চান, যত টাকা চান আপনাকে বাকি দিবে, এই না হাল খাতার সিস্টেম? আর যদি আগের টাকা বাকি না দেন, এই আগের টাকা পরিশোধ না করেন, কিছু দিয়া আর বলেন যে ঠিক আছে বাকিটা দিবে, এখন আবার নতুন করে বাকি দেন, তো হাল খাতার শরীয়তে, হাল খাতার নিয়মে ওইটা কিন্তু গ্রহণ হবে না, ঠিক না? ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোনো আমল করার তৌফিক দেওয়ার পর
যদি সে আমলটা আবারও করার তাওফিক দেন তাহলে বুঝতে হবে আগেরটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করছেন, কবুল করছেন। সুধারণা করা যায় আল্লাহ হয়তোবা তাকে নতুন করে আমলের তৌফিক দিয়েছেন, ইঙ্গিত দিচ্ছেন যে বান্দা তোমার আগেরটা কবুল করেছি। এই জন্য ভাইরা রমজানের কোরআন তেলাওয়াত, রমজানে মতো এত বেশি পারেন না, এক পারা পারেন না, দুই পারা পারেন না, আধা পৃষ্ঠা পড়েন, এক পৃষ্ঠা পড়েন, এই যে নিয়মিত পড়তেছেন এটা যদি চেষ্টা করেন আর ধরে রাখতে পারেন তাহলে সুধারণা করতে পারেন, হয়তো আপনার রমজানের আমল রমজানের তেলাওয়াত আল্লাহ কবুল করেছে। আমরা রমজানের আমলগুলো রমজানের পরে করার চেষ্টা করব, তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।